চিঠিও পাঠিয়ে দিয়েছি আগামী 10 তারিখ ট্যাক্স রিভিউ নিয়ে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে আমাদের সকল পৌর সদস্য থাকবে এবং ওনাদের উপস্থিতিতে আমরা একটা সভার আয়োজন করেছি। কানাঘুষো কিংবা গুজবে কান দেবেন না, শুধু পুরসভার দিকে নজর রাখুন। বর্ধিত পুরকর সমস্যা সমাধানে যা করার প্রয়োজন করিমগঞ্জ পুরসভা সেটাই করবে। আপনারা শুধু কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করুন। শনিবার দুপুরে সাংবাদিক সভা ডেকে শহরবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। জানালেন, আগামী 10 এপ্রিল পুরকর নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে পুরসভা কার্যালয়ে। 9 সদস্যের একটি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে, যে কমিটিতে রয়েছেন সাংসদ কৃপানাথ মালা থেকে আরম্ভ করে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্ত, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, সতু রায়, দেবব্রত সাহা, কৃষ্ণ দাস, অঞ্জনা দাস, শিখা সূত্রধর প্রমুখ। বর্ধিত পুরকর নিয়ে সৃষ্টি হওয়া সমস্যা সমাধান বের করতে করিমগঞ্জ পুরসভার সব পুর সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়েছে। এবারে 9 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটির সিদ্ধান্ত গ্রহণ করে আবারও নাগরিক সভা অনুষ্ঠিত হবে বলে জানান পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। তিনি বলেন, পুরকর নিয়ে একটা গোষ্ঠী অযথাই গুজব ছড়াচ্ছে, যার ফলে শহরবাসী অনেকেই বিভ্রান্তির শিকার হচ্ছেন। তাই গুজবে কান না দিয়ে শুধুমাত্র পুরসভার দিকে নজর দিতে অনুরোধ জানান পুরপতি। সমস্যার সৃষ্টি হয়েছে নাগরিকদের মনে, যে একটা কিসে জেগেছে যে আমরা ট্যাক্স ওনাদের উপর বেশি করে বৃদ্ধি করেছি, তা নিয়ে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই সভায় আমরা ঘোষণা করেছিলাম যে আমরা নাগরিকদের যাতে আমরা এটা পুনর্বিবেচনা করে করিমগঞ্জ নাগরিকদের যাতে আমরা ভালো করে কারো উপরে যেন বোঝা না হয় সেই দিকে লক্ষ্য করে আমরা একটা কমিটি গঠন করব। করিমগঞ্জে কমিটি গঠন করে ওনাদের মতামত নিয়ে আমরা একটা ওনাদের সুতা চিঠিও পাঠিয়ে দিয়েছি আগামী 10 তারিখ ট্যাক্স রিভিউ নিয়ে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে একটি আমাদের সকল পৌর সদস্য থাকবেন এবং ওনাদের উপস্থিতিতে আমরা একটা সভার আয়োজন করেছি। এই 9 জনের সুপরামর্শ নেব, সুমতামত নেব, নিয়ে এটাকে আমরা নাগরিক সভার আবার একটি আহ্বান করে ওনাদের মতামত নিয়ে আমাদের পৌর সদস্যদের মতামত একটা নিয়েছি। বিগত কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল, সবগুলোকে মিলিয়ে যাতে আমরা করিমগঞ্জবাসীকে একটা সুস্থ ট্যাক্সের পরিকাঠামো ওনাদের কাছে তুলে ধরতে পারি। আমি এইটুকু বলছি, করিমগঞ্জ পৌরসভার নাগরিকরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে 2 হাত উজাড় করে আশীর্বাদ দিয়ে আমাদের এই ভোট গঠন করতে সাহায্য করেছেন, আমরা ভারতীয় জনতা পার্টির এই ভোট তাদের উপর কোনো সময় আমরা বোঝ আকারে কোনো ধরনের ট্যাক্সের পরিকাঠামো তুলে দিতে আমরা ইচ্ছুক নই। তৎসঙ্গে একটা কথা মনে রাখতে লাগবে, যদি ভালো সার্ভিস আমাদেরকে দিতে হয় কিছু তো ট্যাক্স বর্ধিত করতেই লাগবে, সেটা নাগরিকরাও রাজি আছেন। তো তাই সবগুলো মিলিয়ে আমরা চেষ্টা করব, আর আমাদের যে নাগরিকদের দেখেছি যে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসবেন, ওনাদের সুপরামর্শ আমাদেরকে দেবেন এবং সম্মানিত বিধায়কও থাকবেন। আমি ওনাদের বাড়ি বাড়ি চিঠি পাঠিয়ে দিয়েছি, তো ওনাদের সুমতামত নিয়ে আমরা আগামী দিনে ট্যাক্সের পরিকল্পনা আমরা তৈরি করব। ব্যক্তিগণকে নিয়ে একটি কমিটি গঠন করেছি, কমিটির সদস্যগণ হলো, আমি নামগুলো আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। 1 নম্বর হচ্ছে করিমগঞ্জের মাননীয় সাংসদ শ্রী কৃপানাথ মালা এমপি, 2 নম্বর শ্রী মিশন রঞ্জন দাস এক্স MLA অনারেবল চেয়ারম্যান SCC ডক্টর ভাষা। করিমগঞ্জ থেকে বিশ্বরূপ করের প্রতিবেদন, পূর্বাঞ্চল প্রতিদিন।